হঠাৎ করে লক্ষ্মীপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশের সোনামধন্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান লিডি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া সিআইপির পৃষ্ঠপোষকতা ও পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনের সার্বিক সহযোগিতায় সোনাপুরে এক হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ রোববার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম ইউসুফ জালাল কিসমতের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদ রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুলন্বী সোহেল রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিঙ্কু রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ জনি সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্বাস উদ্দিন পাটোয়ারী সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাটোয়ারি ইউপি মেম্বার মাহফুজ পাটোয়ারি রিয়াজুদ্দিন জিলুর রহমান মফিজ আব্দুল্লাহ মামুন সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফুদ্দিন জনি সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহাগ ছাত্র লীগ সভাপতি বিস্টার পাটোয়ারি সহ আরো অনেকে আওয়ামী যারা যারা বসে আছে এই যে আব্বাস